টিএমসি পার্টিতে ডাকলে কোনো নেতা কর্মী আসছে না, তাই ঘুষ দিয়ে নিয়ে আসতে হচ্ছে। পার্টির প্রোগ্রামে এলে বিরিয়ানির প্যাকেট দেবে, ভাড়া দেবে, সেদিনের মজুরি দেবে। এখন দিল্লি গেছে, তাদের স্পেশাল পুরস্কার দেওয়া হবে। তো পুরস্কার দিয়ে লোভ দেখিয়ে যদি পার্টি করতে হয়, টিএমসি পার্টি কতদিন টিকবে? তো ইনসেন্টিভ দিয়ে এখন পার্টিতে লোক আনার চেষ্টা করা। যখন আন্দোলন চলছে, বকেয়া আদায়ের আন্দোলন, মাননীয় মুখ্যমন্ত্রী ধর্ণা দিয়েছিলেন, এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে দিল্লি অভিযান হয়েছে, রাজঘাটে ধর্ণা হয়েছে, নির্যাতিত পরিবারগুলি এবং বঞ্চিত পরিবারগুলি যাদের কাজ করিয়ে টাকা দেওয়া হয়নি, তারা বাসে করে হলেও কষ্ট করে গেছিলেন। সেই সময়ই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যারা এত কষ্ট করে এই আন্দোলনে সামিল হয়ে বাসে করে হলেও দিল্লিতে এসেছেন, নিশ্চিতভাবেই তাদের প্রাপ্য আদায়ের লড়াই চলবে এবং কেন্দ্রীয় সরকার যদি না দেয় তাহলেও অভিষেক কথা দিয়েছিলেন যে ঠিক যে কজন দিল্লিতে গিয়েছেন তারা তাদের তিনি এই অর্থ সাহায্য দেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা রাখছেন, অর্থাৎ যারা দিল্লিতে গিয়েছিলেন এই আন্দোলনের শরিক হয়ে তাদের টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেকের ব্যবস্থাপনায় অভিষেক সেই টাকাটা তাদের কাছে পাইয়ে দিচ্ছে। কেন্দ্রের বকেয়া বিতর্কে নতুন মোড়। ধর্মতলায় বিজেপির সভার দুদিন আগেই বঞ্চিতদের অর্থ সাহায্য তৃণমূলে বঞ্চিতদের চিঠি লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিঠির পাশাপাশি পাঠানো হচ্ছে আর্থিক সাহায্য। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, বঞ্চিতদের চিঠি লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং চিঠির পাশাপাশি তাদের আর্থিক সাহায্য পাঠানো হচ্ছে। চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন? দেখুন, যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে যারা বিভিন্ন কাজে 100 দিনের কাজ সহ একাধিক প্রকল্পে যারা বঞ্চিত, যারা অর্থ পাননি কাজ করেও, তাদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক চিঠি দিয়েছেন এবং এটা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক হচ্ছে জানো, যার জেরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রেড রোডে অবস্থানে বসেছিলেন, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পর্যন্ত আন্দোলন করেছিলেন এবং সেখানে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কেন্দ্র বকেয়া মেটাচ্ছে না, যদি না মেটায় তাহলে কিন্তু দল থেকেই সাহায্য করা হবে। এবং সেই প্রতিশ্রুতি মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিভিজুয়ালি চিঠি লিখেছেন এবং যেখানে এই লড়াইয়ে পাশে থাকার জন্য যারা দিল্লিতে গিয়েছিলেন তাদের যেমন সাধুবাদ জানানো হয়েছে, পাশাপাশি আর্থিক সাহায্য পাঠানো হচ্ছে এমন কথাও লিখেছেন। এবং যেটা তৃণমূল সূত্রে দাবি করা হচ্ছে যে বিভিন্ন যারা ভুক্তভোগী বিভিন্ন প্রকল্পের জেরে দীর্ঘদিন কাজ করেও টাকা পাননি, যারা দিল্লিতে গিয়েছিলেন আন্দোলন করেছিলেন, যাদের ট্রেন বাতিল হয়েছিল, বাসে করে গিয়েছিলেন, সেই যারা ভুক্তভোগী তাদের তৃণমূলের তরফ থেকে আর্থিক সাহায্য দেওয়া শুরু হয়েছে। এমন প্রায় বেশ কয়েক হাজার যারা ভুক্তভোগী তারা গিয়েছিলেন তাদের আর্থিক সাহায্য দেওয়া শুরুর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠিতে লিখেছেন যে যেহেতু কেন্দ্র টাকা দিচ্ছে না, বঞ্চিত করছে, 1.5 কোটি টাকা বকেয়া রয়েছে, তাই এই অর্থ সাহায্য তৃণমূলের তরফ থেকে আপাতত পাঠানো হচ্ছে, কিন্তু আন্দোলন জারি থাকবে।